ধরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন মিশন জিওগ্রাফি আজকে দিনের বেলায় আমি আপনাদের স্টাডি সেন্টার সম্পর্কিত একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমার একটি কথা নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে তো আমি অনিচ্ছাকৃত কিছু ভুল কথা বলেছিলাম তার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সেই সময় তাড়াতাড়িতে একটু ভুল আমার পক্ষে আমার কাছ থেকে হয়ে গেছিলো এবং কি ভুল হয়েছিল বিষয়টি হয়েছে আমি সেখানে বলেছিলাম যে আপনারা তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে নেন কারণ আপনাদের স্টাডি সেন্টার দিয়ে দেওয়া হয়েছে এখন বিষয়টা হচ্ছে একটু আলাদা আপনাদের স্টাডি সেন্টার দিয়ে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু আপনারা যদি আপনাদের ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি কোনো কিন্তু এখনো পর্যন্ত স্টাডি সেন্টার পাননি এখন ইন্ডিভিজুয়ালি স্টাডি সেন্টার আপনারা কীভাবে দেখতে হয় সেটা জানেন ডিএলএডের যে ওয়েব পেজ সেখানে যাবেন ডিএলএড এবং তারপরে এই টিচার সেকশনে ক্লিক করবেন টিচার সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে টু নো ইওর অ্যালোটেড স্টাডি সেন্টার এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবং এখানে যে রেফারেন্স নাম্বার চাইছে এখানে একটি যে কোনো রেফারেন্স নাম্বার আপনি দিয়ে দেবেন তো রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি যদি সার্চ করেন গো করেন তো সেক্ষেত্রে এখানে আপনার কিন্তু যে ডিটেলস সেটি চলে আসবে কিন্তু এখনো পর্যন্ত এই ডিটেলস কিন্তু আপডেট করা হয়নি আজই স্টাডি সেন্টারগুলি দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই ইন্ডিভিজুয়ালি স্টাডি সেন্টার কিন্তু আপনাদেরকে অ্যালট করা হবে এবং তারপরেই আপনাদের যে স্টাডি সেন্টার অ্যালট করা হবে সেই অনুসারে আপনারা সেই স্টাডি সেন্টারে যাবেন এখন বিষয় হচ্ছে সেখানে আমি একটু ভুল কথা বলেছিলাম যে আপনারা তাড়াতাড়ি চলে যাবেন তো আপনারা আপনাদের কাছে স্টাডি সেন্টারে বা আপনার স্কুলের ব্লকের যে স্টাডি সেন্টার রয়েছে সেখানে যেতে তো বিষয়টি তখনই হবে যদি আপনার কোথাও দূরে স্টাডি সেন্টার পড়ে তো সেক্ষেত্রে আপনি সেইটি সেই জিনিসটি করবেন যদি আপনি আপনার স্টাডি সেন্টার চেঞ্জ করতে চান তো তখন সেটি করবেন কিন্তু আপাতত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখানে আপনাদের কতক্ষণে স্টাডি সেন্টার দেয় তো এই অনিচ্ছেকৃত ভুলের জন্য আমি আপনাদেরকে ক্ষমা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বিষয় হচ্ছে যে আপাতত আপনাদের অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি আশা করছি দু তিন দিনের মধ্যেই হয়তো আপনাদের এখানে আপডেট হয়ে যাবে এবং তখন যেখানে আপনাদের স্টাডি সেন্টার দেবে সেখানে আপনাদেরকে যেতে হবে এবং সেখানে আপনাদের স্টাডি সেন্টারে নিজের নাম নথিভুক্ত করতে হবে সেই নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবারও একবার আমি জানিয়ে দিই সেখানে আপনাকে একটি পয়সাও কিন্তু দিতে হবে না আমি এর আগেও এ নিয়ে অনেক প্রুফ দিয়েছি যে আপনাদের আর স্টাডি সেন্টারে কিন্তু একটি পয়সাও দেবেন না যদি সেই স্টাডি সেন্টার পয়সা চাই সেক্ষেত্রে আপনি সেটিকে কমপ্লেন করবেন আপনার রিজিওনাল অফিস হোক এনআইএসের বা হেডকোয়ার্টার হোক এবং তা করা হলে কিন্তু সেই যে স্টাডি সেন্টার তার লাইসেন্সও চলে যাবে তো যদি আপনাদেরকে জোরপূর্বক রকম দাবি করে রকম পয়সা বা কোনো রকম সে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা ডিনাই করবেন তো আবারও একবার ওই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এখানেই ভিডিওটি শেষ করছি শুধুমাত্র সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি আমার দেওয়া তো আশা করছি আপনারা বিষয়টি বুঝবেন যে আমি খুব তাড়াতাড়ি হয়তো ভিডিওটি দিতে গিয়ে একটু ভুল বলে ফেলেছিলাম তো আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে এবং চেষ্টা করব সঠিক নিউজটি আপনাদের দেওয়ার এবং সব থেকে আগে দেওয়ার তো আপাতত এখানেই নিচ্ছি বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন